2011 এই বছরটা রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থ শতবার্ষিকী। এই উপলক্ষে সারা পৃথিবী জুড়ে নানান জায়গায় নানাভাবে চলছে তার বন্দনা। বাঙালি জীবনের অনেকখানি জুড়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ, কাব্যে গানে এবং সমগ্র চেতনায় আছেন আমাদের বাঙালি সমাজের কেন্দ্রবিন্দু হয়ে। আজও এত বছর পরেও তাকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণার শেষ নেই। তার রচিত রবীন্দ্রসঙ্গীত আজও মুগ্ধ করে রাখে সঙ্গীত প্রিয় বিদগ্ধ জনদের, যার ভাব এবং ভাষা আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক। 150 বছর তাতে মরচে ধরাতে পারেনি কোথাও। রবি ঠাকুরের রচিত গান এবং তার সুর সৃষ্টি বারবার হয়েছে গবেষণার বিষয়। সেই সুর যা বাঙালি তথা আপামর বিশ্ববাসীকে আচ্ছন্ন করেছে, কখনো হরষে কখনো বিষাদে সব সময় সাথী হয়েছে, সেই সুর যা পূবের সাথে পশ্চিমের মিলন ঘটিয়েছে। তাই নিয়েই আজকের এই স্বল্প পরিসরে আমাদের নিবেদন, পাশ্চাত্যের সুরে রবীন্দ্রনাথ। আধুনিক পরিবার বলে ঠাকুরবাড়ির এক বিশেষ পরিচয় ছিল। আদব কায়দায় পোশাক পরিচ্ছদে ঠাকুরবাড়ির পুরুষেরা ছিলেন আধা মোগলাই, কারণ 19 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সেটাই ছিল আভিজাত্যের লক্ষণ। এরই মধ্যে এসে পৌঁছেছিল ইউরোপিয়ান আধুনিকতার আদব কায়দা। দ্বারকানাথ ঠাকুর যেমন ছিলেন ধনী ও মানি ব্যক্তি, তেমনই ছিলেন সৌখিন ও বিলাসী। বিলিতি আসবাবপত্র, ইটালিয়ান পাথরের মূর্তির পাশাপাশি ঘরের মজলিশে বিপ্লব ঘটিয়েছিল নানাবিধ বিলিতি বাজনা, যেমন অর্গান, পিয়ানো, ফ্লুট, ভায়োলিন প্রভৃতি। এই দেশি বিদেশি সংস্কৃতির মধ্যেই রবীন্দ্রনাথের ছোটবেলা কাটে। পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ তাঁর রচিত গানগুলিতে সুরারোপ করতেন, জ্যোতিদাদার সাথে বসে সেগুলিও কিন্তু পিয়ানোতে তোলা হতো। তাই বিদেশি সুরে প্রভাবিত হওয়া কিশোর রবীন্দ্রনাথের কাছে যেন প্রত্যাশিতই ছিল। সংখ্যায় সীমিত এই গানগুলির মধ্যে বেশ কিছু রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন তার রচিত নৃত্যনাট্যে। স্কটিশ কবি ও লোকসঙ্গীত সংগ্রাহক রবার্ট বার্নস এর রচনা ই ব্যাংকস এন্ড গ্রেস গানটির সুর প্রাচীন স্কটিশ লোকসঙ্গীত দি ক্যালিডোনিয়ান হান্স ডিলাইট থেকে নেয়া। অতীতের স্মৃতি ও প্রকৃতির বর্ণনা দিয়ে সাজানো এই গানটির ছায়া পাওয়া যায় রবীন্দ্রনাথের বহুল পরিচিত কাল মৃগয়ার ফুলে ফুলে গানটিতে। 1882তে কবির মাত্র 21 বছর বয়সে রচনা এই গানটি ব্যবহৃত হয় নৃত্যনাট্য কাল মৃগয়ায়। Fresh and fair, how can he chant, you little birds, and I sing weary to O care. You break my heart, you warm my birds,
স্কটিশ গানের ছায়া। 17 শতকের বাস্তব ঘটনাবলী অবলম্বনে রচিত এই গানটিতে তৎকালীন সর্বজাতকের শাসক বর্গের পরিবর্তনের সঙ্গে তাল রেখে নিজস্ব মতবাদ পরিবর্তনের অভ্যাসের এক বর্ণনা পাওয়া যায়। নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এই গানটির কথা ও সুর বর্তমানে প্রচলিত রূপ নিয়েছে। ঠাকুরবাড়ির স্বচ্ছলতার কারণে রবীন্দ্রনাথের বিদেশ যাত্রার সুযোগ হয় কৈশোরে। শুধু যে কিশোর রবীন্দ্রনাথ সে সময় বিদেশি সুরের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাই নয়, মিউজিকের নানান ফর্ম নিয়ে চর্চাও করেছেন অনেক। তার নিজের কথায়, 17 বছর বয়সে ইউরোপে গিয়ে নিবিড়ভাবে জানলাম পাশ্চাত্য সুর। পরিচয় আগেই হয়েছিল বাড়ির আঙিনায়, শোপিন এবং অন্যান্যদের শুনেছি পিয়ানোতে। ভালো লাগত কিন্তু বুঝতে পারতুম না। জীবন স্মৃতিতে কবি আবারও লিখেছেন, ব্রাইটনে থাকতে একবার সৌভাগ্য হয়েছিল কোনো এক বিখ্যাত গায়িকার গান শোনবার। নামটা হয়তো ম্যাডাম নিলসন বা ম্যাডাম অলবেনি এইরকম কিছু হবে, কিন্তু তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও সুরের জাদু রবীন্দ্রনাথকে মুগ্ধ করে। 1885তে কবি রচনা করেন পুরানো সেই দিনের কথা। মূল গানটি ওল্ড ল্যাং সাইন। এটি বিখ্যাত স্কটিশ কবি ও লোকসঙ্গীত সংগ্রাহক রবার্ট বার্নস 1788তে এক বৃদ্ধ মেষপালকের কাছে শোনেন এবং তখন সংগ্রহ করেন। এই বহুল প্রচলিত স্কটিশ লোকসঙ্গীত ওল্ড ল্যাং সাইন পৃথিবী বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয়। এই সুরটির দ্বারা প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ রচনা করলেন পুরানো সেই দিনের কথা। Old acquaintance we forgot and never brought to mind. Should old acquaintance be forgot and old friends die? For old friends die, my dear. Take a cup of kindness yet for all.
রবীন্দ্রনাথ বেশ কিছু আইরিশ সুর শেখেন এবং রপ্ত করেন। সেই আইরিশ সুরের প্রতিফলন দেখা যায় এই গানটিতে। 1616 সালে প্রকাশিত ড্রিঙ্ক টু মি অনলি গানটি বেন জনসনের পর লেখা বলে প্রচলিত হলেও আসলে এটি তৃতীয় শতকের গ্রিক কবি ফিলোস্ট্রাটাসের লেটার 33 কবিতার প্রায় আক্ষরিক অনুবাদ। গানটি রচনার প্রায় 150 বছর বাদে গানটিতে সুরারোপ করা হয়। এর প্রকৃত সুরকার কে তা নিয়ে এখনো মতভেদ আছে। অনেকের মতে এটিতে আসলে সুর দিয়েছিলেন মোৎসার্ট। এই গানে এবং সুরে প্রভাবিত হয়ে 1885 সালে রবীন্দ্রনাথ রচনা করেন কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, যা গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ে অন্তর্ভুক্ত। The souls of nice touch.
1907 সালে প্রকাশিত আইরিশ মেলোডির সংকলনে আইরিশ কবি ও লোকসঙ্গীত সংগ্রাহক থমাস মুর এই গানটির কথা লিপিবদ্ধ করেন। গানটির সুর আরেকটি প্রাচীন আইরিশ গান মেড অফ দি ভ্যালি থেকে নেওয়া। রবীন্দ্রনাথের ছোটবেলায় এই আইরিশ মেলোডিজ গ্রন্থটি এক মায়ালোক সৃজন করেছিল। বিলেতে গিয়ে তিনি এই গ্রন্থটি থেকে বেশ কিছু গানের সুর রপ্ত করেছিলেন, যা পরবর্তীকালে তিনি নিজের রচনায় ব্যবহার করেন। এই যে মেলবন্ধন আমরা দেখতে পাই রবি ঠাকুরের সঙ্গীতে,
তার বীজ রচিত হয়েছিল তার ছোটবেলার বেড়ে ওঠার ফলে। ঠাকুরবাড়ির আধুনিকতা, রবি ঠাকুরের বারবার বিদেশ যাত্রা তার মননে পাশ্চাত্যের প্রভাব বিস্তার করে। কিন্তু রবীন্দ্র বিশেষজ্ঞরা মনে করেন যে এই প্রভাব অত্যন্ত সীমাবদ্ধ। 17 থেকে 21 বছর বয়সের মধ্যে লেখা এই গানগুলির মধ্যে পাশ্চাত্য প্রভাব প্রধানত দেখা যাচ্ছে। আজকে স্বল্প পরিসরে নিবেদনের মাধ্যমে আমরা পরিশেষে এইটুকুই বলতে পারি যে রবি ঠাকুরের রচিত 2500 রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এই ভাঙা গানগুলির অনবদ্য সৃষ্টি, যা নিজের জায়গা কায়েম করেছে তার কালজয়ী সুর দিয়ে। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সকলকে শারদীয়ার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। Thank you.